আমি পায়ে ব্যথা করছিলাম একটু মুচকায় গেছিল আরকি বা পাটা সেটা আমার ভালো হয়ে গেছে তখনই কিন্তু এই জানি আমার এক মাস ধরে খুব পা ব্যথা আমার একই পা না অন্য পা গেছে পাটা হ্যাঁ এক্সরে করছে ওরা বলছে যে টিস্যুতে একটু ক্ষতি হয়েছে তো সেই পা ব্যথা আবার ওষুধ খেলাম একটু নাপার এপিট আর মার্বেল ওই দুটা ওষুধ খাওয়াতে আমার তিনদলা কমে গেছে ব্যথা কিন্তু আমার ডান পায়ে আবার কয়েকদিন পরে ব্যথা না আপনি তো বলছিলেন এক পায়ে ব্যথা পেয়েছে সেই পাটাই ব্যথা হচ্ছে নাকি দু পায়ে ব্যথা হচ্ছে এক পাটা আমার ভালো হয়ে গেছে কিন্তু আমার আবার এখন ডান পাটা ব্যথা এই পাতে তো ব্যথা পার নাই আপনি তো ডান পায়ে ব্যথা পার নাই না এই পাতে ব্যথা পাইছি আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে মানুষের মানে কিছু জিনিস আছে যে ব্যথা আঘাতের সাথে সম্পর্কযুক্ত এটা ঠিক আছে আঘাত পেয়েছে ব্যথা পেয়েছে আবার ভালো হয়ে গিয়েছে এক পা ব্যথা পেয়েছে এখন আবার আর এক পায়েও তার ব্যথা অনুভব হতে পারে কিছু ট্রিগারিং ফ্যাক্টর থাকে এটা হতে পারে বা অনেকের ধারণা যে যে ব্যথা পাওয়ার কারণেই হয়তো এই পায়েও ব্যথা আসে সেটাও কিন্তু সত্য কথা কিছু রোগ আছে প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকতে হয় বা ট্রিগারিং ফ্যাক্টর আমরা যদি বলি উশিলা যে এই কারণে এটা হয়েছে আসলে রোগটা হয়তো শরীরে হতো ওই সিজন ওই ঋতু ওই অ্যাটমসফেয়ার বা কোনো আঘাত অ্যাসাল্ট বা ইভেন কি মানসিক ট্রমাও যদি কেউ পায় অনেক ব্যথা তৈরি হতে পারে শরীরে তো ওনার ক্ষেত্রেও এক পায়ে ব্যথা পেয়েছে ভালো হয়ে গেছে আবার আরেক পায়ে ব্যথা আসছে এটা এখন অ্যাসেসমেন্ট করা জরুরি যে তাকে ইনভেস্টিগেশন করে যে কেন হচ্ছে এটা কি ওই আঘাত ওরিয়েন্টেডই বা আর এক পায়ের উপরে হতে পারে কিনা কারণ আঘাত পেলে অনেক সময় মানুষ এক পায়ে যে পায়ে ব্যথা পেয়েছে অ্যাঙ্কেলে যেহেতু ব্যথা পেয়েছে সে আর এক পায়ের উপরে স্ট্রেস দেবে হাঁটার সময় এটা খুব স্বাভাবিক খুব স্বাভাবিক হয়তো এই পাটা ওষুধ খেয়ে ভালো হয়ে গেল কিন্তু এই পায়ে স্ট্রেস দেওয়াতে কয়েকদিন পর আবার এই পায়ে ব্যথা হচ্ছে কারণ এই পায়ের উপরে সে ভর দিয়ে বারবার হাঁটছে এগুলো একটা ফ্যাক্টর হতে পারে তার কোনো বাদ জাতীয় সমস্যা থাকতে পারে যেহেতু আপনার মহিলাদের কমন কিছু হয় এটা একটা কমন হতে পারে আর একটা হতে পারে মহিলাদের জুতার কারণ জুতার থেকেও কিন্তু হতে পারে তো এই এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে যেটার কারণে পায়ে ব্যথা হতে পারে কিন্তু আপনি যেভাবে ব্যথার ওষুধ খাচ্ছেন আপনি একদিক দিয়ে প্যারাসিটামল আর দিক দিয়ে আপনার সিক্লোফেনা খাচ্ছেন দুইটা অ্যানালজেসিক এবং একটা পেইন কিলার একসাথে যদি খান আপনার ব্যথা হয়তো সাময়িক চলে গেছে বা চলে যাবে কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট না আপনাকে টিস্যু যদি ইঞ্জুরি হয়ে থাকে যে বলছিল ডাক্তার সাহেব এক্সরে করে সব টিস্যু ইঞ্জুরি এই সকল চিকিৎসার একমাত্র চিকিৎসাতে হচ্ছে রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা যেটার মাধ্যমে টিস্যু হেল হওয়াটা জরুরি কারণ ব্যথার ওষুধ খেলে পেইন কমে যাবে হয়তো সোয়েলিং কমে যাবে কিন্তু ইন্টারনাল যে টিস্যুটা লোকালি যে ইঞ্জুরিটা হয়েছে সেটা কিন্তু হিল হবে না কিছুদিন পরে ফাইব্রোসিস তৈরি হবে ওখানে অন্য কানেক্টিভ টিস্যু আসবে আপনার ব্যথা ওখানে দেখবেন ফুলে গিয়েছে বা শক্ত হয়ে আছে এই জাতীয় সমস্যা হতে পারে তো আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি ব্যথা পেলে নিতে হবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য আর আপনার এখন যে সমস্যাটা এটার জন্য একজন ব্যথা বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে কিছু ব্লাড টেস্ট করে দেখা দরকার দেখলে এটা বোঝা যাবে যে কেন হচ্ছে আর আলোচনা শুনুন যেমন আমরা জুতার কথা বলে থাকি যে জুতো একটা ফ্যাক্টর যদি হাই হিল ইউজ করে আবার অনেক মহিলা আছে খুব পাতলা জুতোে ব্যবহার not only মহিলা পুরুষও করে থিন জুতা এবং হাই হিল এগুলা পায়ের ইনজুরি হবে পায়ের এনকেল জয়েন্টের ইনজুরি তৈরি করে আমরা এই বিষয়ে কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম আমি শেরপুর থেকে আলামিন বলছি জি আমার ছেলের সতেরো বছর ওরা হাঁটু ব্যথা হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর এই রোগে প্রথমে রোগের ব্যাথা হয়েছে তারপর আপনার হাঁটু ব্যথা এই হাঁটুর থেকে আস্তে আস্তে নিচের দিকে আপনার পায়ের তলাতেও ব্যথা হচ্ছে এবং আঙ্গুলে ব্যথা হচ্ছে এখন আপনার ওই ব্লাড জমা জমা মতো আপনার উপরে আঙ্গুলের উপরে এরকম একটা মানে দেখা যাচ্ছে লাল লাল হচ্ছে আর কি ডাক্তার দেখিয়েছিলেন ওকে জি ডাক্তার দেখেছি কি বলেছে ডাক্তার সাহেব ডাক্তার ওষুধ দিয়েছিল তারপরে আপনার হইল টেরো এইট দিছিল টেন আর আপনার এই টোটাল তিনটে আটটা আর কি দিছিল বলতে এটা খাওয়ার জন্য কিন্তু এটা খাওয়ার পরে কিছুক্ষণ পর আপনার কমে

ইনফেকশন বা কোনো এই জাতীয় কোনো সমস্যা আছে ডাক্তার সাহেব দেখিও তো ওষুধটা ফাঙ্গাল ইনফেকশন থেকে এটা দিয়েছে এটা থেকে এটা আঘাতের সাথে কোনো সম্পর্ক না এটা আলাদা একটা ডিজিজ বা আঘাত থেকে হতে পারে যদি ওখানে কোনো ল্যাসারেশন হয়ে থাকে আঘাতের কারণে ওখানে কোনো ইনফেকশন হতে পারে তার থেকেও যে ফাঙ্গাল ইনফেকশন হবে না তা না হতে পারে তবে আলাদা দুইটা রোগ এখন একটা হচ্ছে সে আঘাত পেয়েছে সেটার থেকে পেইন আর একটা হচ্ছে আপনার স্কিন ডিজিজ দুইটা আলাদা আলাদা রোগ তো আমার মনে হয় আপনি ও ডাক্তার সাহেবকে আরেকবার ফলো আপ করেন আরও দুই তিনবার ফলো আপ করেন ওষুধ উনি চেঞ্জ করে দেবে আশা করি ইনশাল্লাহ এটা চলে যাবে আর আঘাতের থেকে যে ব্যথাগুলো হয় এইগুলা আপনার দীর্ঘমেয়াদি যদি থাকে কুসুম গরম শ্যাক উপকারে আসে কিছু এক্সারসাইজ আছে আর বাচ্চাকে নিয়মিত হাঁটা চলাফেরা করতে দিবেন আর এই ক্ষেত্রে যেহেতু ইনফেকশন আছে জুতার ব্যবহার একটা ব্যাপার আছে খালি পায়ে না হাঁটা বা ভালো যে খোলামেলা জুতা ব্যবহার করা তো এইগুলো একটু ইনস্ট্রাকশান ওকে মেনে চলতে হবে পাশাপাশি ডাক্তার সবকে আবার ফলো করেন আশা করি ঠিক হয়ে যাবে হাঁটু ব্যথার ক্ষেত্রে অ্যাকিউট পেইনে মানে খুব তীব্র ব্যথা হচ্ছে সেই সময় হয়তো তাকে বলা হয় যে আপনি চেয়ারে বসে নামাজ পড়বেন বা সিঁড়ি দিয়ে ওঠা নামা করবেন না কিন্তু দেখা যায় এটা সে কন্টিনিউ করে এটা কতদিন কন্টিনিউ করা উচিত বা কতদিন পর থেকে তার চেয়ারে বসে নামাজ পড়া উচিত না ধন্যবাদ আসলে এই এই নামাজ পড়া চেয়ারে বসে এবং সিঁড়ি বাওয়া বা এই হাঁটু ভেঙে বসা নিয়ে আমরা আমি গত দশ বছর ধরেই কথা বলে আসছি যে এই জাতীয় কোনো ব্যথা পেলে হাঁটুতে আঘাত হলে বা হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক আমরা হয়তো কিছু দিনের জন্য আমরা ইমোবিলাইজ করতে বলি রুগীকে মানে মুভমেন্ট কমানো বা যেমন একটা ভেঙে গেলে প্লাস্টার করে দেওয়া দিস ইজ ইমোবিলাইজেশন তো ইমোবিলাইজেশন মানে তো পারমানেন্ট না প্লাস্টারেরও একটা মেয়াদ থাকে যে আপনার চার সপ্তাহ ছয় সপ্তাহ এরকম একটা আমরা মেয়াদ দিয়ে থাকি আফটার দ্যাট আফটার রিমুভ দ্য প্লাস্টার আমরা বলি ওই দিন থেকে আপনি আবার এক্সারসাইজ শুরু করতে হবে থেরাপি দিতে হবে কারণ স্টিফ হয়ে যায় না হ্যাঁ কারণ এটা ডিসইউজের কারণে স্টিফ হয়ে যাবে পেইন হবে মাসেল শুকিয়ে যাবে অ্যাট্রোফি হবে ফাংশন লস হবে মানে প্লাস্টারের অনেক কমপ্লিকেশন লস অফ কমপ্লিকেশন ডাক্তার সাহেবরা এখন কিন্তু প্লাস্টারের পরিবর্তে বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশনে যায় এর মূল কারণটি হচ্ছে যেন মোবিলাইজেশন থাকে অপারেশন করলে কিন্তু তিন চার সাত দিন আট দিনের ভিতরে সে বিভিন্ন এক্সারসাইজ করতে পারে মুভমেন্ট করতে পারে এটা সম্ভব কিন্তু প্লাস্টারের ক্ষেত্রে সেটা সম্ভব না বা প্লাস্টার করলে আর ডাক্তার আমরাও বলে দিন আপনি এই অন্তত এক দেড় মাস কোনো এই হাতে বা পায়ে কোনো কিছু করবেন না তো সেই ক্ষেত্রে আপনি আসেন এই যে হাঁটু ব্যথার ক্ষেত্রে যদি আমরা চেয়ারে বসে নামাজ পড়ার কথা বলি এটা সাময়িক বলা হয় বা বলা উচিত বা যদি কোনো ডাক্তার বলেও যে আপনি আজীবন চেয়ারে বসে নামাজ পড়বেন এটা একটা অবৈজ্ঞানিক কথা কারণ হচ্ছে হাঁটু ব্যথা কোমর ব্যথার যে স্টাডি আমরা এখন পাচ্ছি আমার কাছে দশ বছরের সাত বছরের পাঁচ বছরের পরে রুগী আসে দেখা যায় যে দীর্ঘদিন চেয়ারে বসার কারণে এখন সে চেয়ারেও বসে থাকতে পারে না মানে চেয়ারে বসে নামাজ পড়া তো এখন দূরের কথা সে শুয়ে থাকলেও তার ব্যথা হয় এবং সে দেখা যায় যে একটু উনিশ বিশ পা একটু নাড়াচাড়া করলে সে কিন্তু তীব্র ব্যথা হতে থাকে তো এইটা হচ্ছে আমরা যেটা মেডিকেল টার্মে আমরা যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি এটাকে বলে ডিসইউজ ডিফর্মিটি হতে পারে অ্যাট্রোফি হতে পারে মিস মানে একটা জোড়া যদি আপনি ব্যবহার না করেন তাহলে শরীরের ওই অংশটা আপনি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং সেটা তার ওই জোরার ফাংশান নষ্ট হয়ে যাবে জোড়াতে পেইন হবে মাসেল অ্যাট্রোফি হয়ে যাবে শুকিয়ে যাবে এবং ওই হাঁটুর আপনি যদি দীর্ঘদিন কোনো খেলাধুলা না করেন হঠাৎ করে আমি যদি বলে আপনি একটা বলে কিক দেন আপনি কিন্তু পারবেন না দিস ইজ ডিসইউজ ফাংশান ফাংশান লেস হয়ে যেতে পারে তো এই জাতীয় অ্যাক্টিভিটিস মানে দীর্ঘমেয়াদী না কিছু দিনের জন্য আমরা বলে থাকি চেয়ারে বসে নামাজ পড়বেন সেটা ফর টাইমবিং সেটা হতে পারে ম্যাক্সিমাম এক মাস সাত দিন থেকে এক মাস পর্যন্ত কিন্তু এর ভিতরে আফটার দ্যাট বা অ্যাকর্ডিং টু ডাক্তারের অ্যাসেসমেন্ট অনুযায়ী সে আবার রুগীকে তার স্বাভাবিক জীবনে চলে আসতে হবে আবার উঠবস করে নামাজ পড়তে হবে সিঁড়ি বাইতে হবে না হলে কিন্তু ওই জোড়া এবং ওই মাসেলগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকবে ডিফর্মড হতে থাকবে আপনার বলি ডিজেবিলিটি ডিসেবিলিটি হতে হতে থাকবে ডে বাই ডে